ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান যিনি একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করে চলেছেন বাংলাদেশের সিনেমার পাশাপাশি কলকাতা সিনেমায় অভিনয় করেও সাকিব ব্যাপক জনপ্রিয়তা এবং প্রশংসা লাভ করেছেন অন্যদিকে কলকাতার সুপারস্টার জনপ্রিয় নায়ক জিৎ যিনি দীর্ঘদিন যাবৎ জনপ্রিয়ার সঙ্গে টলিউডের সিনেমায় অভিনয় করে যাচ্ছেন পাশাপাশি যৌথ সিনেমায় অভিনয় করে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন জিত যৌথায় নির্মিত শিকারী সিনেমায় অভিনয় করার পর শাকিব খানের কাছে প্রস্তাব আসে জিতের সঙ্গে একটি ছবিতে অভিনয় করার জন্য কিন্তু জিতের সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে সম্মতি জানাননি শাকিব খান এরপর শাহিফ খানের কাছে জানতে চাওয়া হয় তিনি কেন জিতের সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে রাজি হননি এমনকি আরও জানতে চাওয়া হয় তারা দুজনই অনেক জনপ্রিয় এবং যা যা নিজ স্থানে সেরা তবে দুজনের একসঙ্গে কাজ করতে অসুবিধা কোথায় এই প্রশ্নের উত্তরে শাইব খান বলেছিলেন আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো এখন সিনেমার বাজার খুব একটা ভালো যাচ্ছে না তাছাড়া আমাদের সিনেমার বাজার এখনও অনেক ছোট দুজন জনপ্রিয় নায়ক দিয়ে একটি ছবি বানাতে গেলে অনেক বড় বাজেটের প্রয়োজন কাস্টিং খরচ অনেক বেশি পড়ে যাবে দুজন নায়ক একসঙ্গে অভিনয় করলে সিনেমা বানাতে যে পরিমাণ টাকা লাগবে সেটা মার্কেট থেকে তুলে আনা সম্ভব নয় যে কারণে আমি এখনই কারোর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি না সেই সময় শাইফ খান আরো জানিয়েছিলেন আমার বিশ্বাস আমাদের বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি একদিন অনেক বড় হবে দর্শক আবার হলমুখী হবেন যদি কখনো মনে করি বিগ সিনেমা নির্মাণ করলেও খরচ উঠিয়ে আনা সম্ভব তাহলে অবশ্যই করব প্রিয় দর্শক আপনি কি জিত এবং শাহিফ খানকে একটি সিনেমায় দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের অজানা সব তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এস ডিওস ইউটিউব চ্যানেলে